হ্যালো বন্ধুরা, শিপ্রা ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো এটা সবার বাড়িতেই বানানো হয় আর এটা সবার খুব প্রিয় একটা খাবার। তো আমি কিভাবে বানাই সেটা তোমাদেরকে আজকে শেয়ার করলাম, চলো দেখে নেওয়া যাক। তো এই দেখো চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে? তো এবার এতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। তো এই দেখো, তো আমার মাখানো হয়ে গেছে নুন হলুদ। আর এগুলো হচ্ছে এর মাথা আর এই যে দাঁড়াগুলো, তো এগুলো আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি ভেজে নেব। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব ভালো করে। তো এই দেখো কড়াতে সব চিংড়িগুলো ধরে নি বলে চারটে আমি আপাতত দিয়ে দিয়েছি। এগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো চিংড়ি মাছটা ততক্ষণে ভাজা হোক, আমি ততক্ষণে মশলাটা করে নিচ্ছি, দিয়ে দেব জিরে, নিয়েছি পোস্ত, দেব সাদা সর্ষে, নিয়েছি 1 ইঞ্চি আদা আর 7খানা কাঁচা লঙ্কা। তো এটাকে আমি ভালো করে মশলাটা করে নেব মিক্সিতে। তো চলো মশলাটা করে নিয়ে। তো দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে দেখো কড়া বসিয়ে দিয়েছি। তো এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন তেল। তো এখানে আমি সাদা রিফাইন অয়েল তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। তো এর মধ্যে আমি দিয়ে দেব গোটা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, এটা ফোড়ন হিসাবে আমি ব্যবহার করলাম। এবার এটা গরম হয়ে গেছে, তো এবার আমি মশলাটা দিয়ে দেব। তো মশলাটা পড়ছে না, আটকে গেছে, তো একটু সামান্য জল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে এবার আমি মশলাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব এবার স্বাদ মতন নুন। আর দিয়ে দেব এবারে টমেটো কেচাপ। তো একটু মিষ্টি মিষ্টি হবে তাই জন্য আমি টমেটো কেচাপটা ইউজ করলাম, তোমরা চাইলে চিনিও দিতে পারো। এবার দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো। তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব।
এবার দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করতে 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 তো মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে, তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো দেখো, তো মশলাটা আমার হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম, তো সেটাকে আমি গরম জল দিয়ে গুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে আর কোনো আমি জল ইউজ করব না। তো তোমরা চাইলে এখানে নারকেলের দুধও ইউজ করতে পারো। তো আমি এখানে আমুল স্প্রে ব্যবহার করেছি। তো দুধ দিলে গ্রেভিটার টেস্ট খুব ভালো হয় আর খেতে খুব সুন্দর। তো এখানে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। দেখো কি সুন্দর কালার এসছে। তো চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেছে। তো এইটুকু গ্রেভি থাকবে, এবার আমি নামিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।